Zebronics Zebpods 2 এই ভিডিওতে থাকছে এই ইয়ারবাডসটির কমপ্লিট আনবক্সিং এবং রিভিউ তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম Zebronics এবং মডেল নাম্বার থাকছে Zebpods 2 এছাড়া বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেইলস বক্সে আপনারা এমআরপি পাবেন 2199 বাট এই ইয়ারবাডসটি আপনারা Amazon থেকে পারচেজ করতে পারবেন অনলি 899 টোটাল তিনটি কালার অপশন আপনারা এই ইয়ারবাডসটি চুজ করতে পারেন ব্ল্যাক ব্লু এন্ড নিয়ন তো আমি এখানে নিয়ন কালার অপশনটি চুজ করেছি তো এরপর আমি বক্সটা ওপেন করছি তো এরকম একটা বক্স প্যাকেটিং এর সময় কিন্তু আপনারা পাবেন Zebronics Pods 2 এই ইয়ারবাডসটি এবং বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে আপনারা পেয়ে যাবেন একটি নিয়ন কালারের ইয়ারবাডস আর এটা Zebronics Zebpods 2 কমপ্লিটলি একটা ডিফারেন্ট স্টাইল ডিজাইনের সময় কিন্তু থাকছে এই ইয়ারবাডসটি তো ইয়ারবাডসটিকে রাখছি সাইডে দেখে নেবো বক্সের মধ্যে আর কি আছে তো বক্সের মধ্যে থাকছে একটি টাইপ সি ইউএসবি চার্জিং কেবিল যেটা থাকছে ব্লু এবং ইয়েলো কালার কম্বিনেশনের সঙ্গে এবং কেবিলের কোয়ালিটি থাকছে ডেফিনেটলি বেটার এছাড়া থাকছে টু পেয়ার এক্সট্রা ইয়ার স্ট্রিপস যেগুলি থাকছে নিয়ন কালারের সঙ্গে এবং এই ইয়ার স্ট্রিপসগুলো আপনারা আপনাদের সুবিধা মতো ইউজ করতে পারেন এছাড়া থাকছে একটি ইউজার ম্যানুয়াল তো এই কার্ডটিতে আপনারা পাচ্ছেন একটি বারকোড তো এই বারকোডটি স্ক্যান করলে আপনারা ইয়ারবাডসটির ইউজার ম্যানুয়ালকে ডাউনলোড করতে পারবেন সো দ্যাটস অল আচ্ছা তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায় তো ইয়ারবাডসটির সঙ্গে থাকছে একটি চার্জিং কেস একটা একটি ট্রান্সপারেন্ট চার্জিং কেস যেটার উপর থেকে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে দুটি ইয়ারবাডসকে দেখতে পাচ্ছেন তো চার্জিং কেসটির একদম সামনে থাকছে Zebronics-এর ব্র্যান্ডিং এছাড়া থাকছে একটি টাইপ সি চার্জিং পোর্ট এবং একদম ব্যাক সাইডে থাকছে একটা ফ্রেশ ডিজাইনের সঙ্গে কেসটি লিড ওপেন করলে আপনাদের একদম ফার্স্টে যেটা চোখে পড়বে সেটা এলইডি ডিসপ্লে আর এই এলইডি ডিসপ্লেটাতে কিন্তু কেসটিতে কত পার্সেন্ট চার্জ আছে অর্থাৎ ইয়ারবাডসটির যে কেসের চার্জিং পার্সেন্টেজ সেটা কিন্তু আপনি সম্পূর্ণভাবে দেখতে পাবেন এছাড়া থাকছে দুটি ইয়ারবাডস একটি লেফট এবং একটি রাইট ইয়ারের জন্য কেস থেকে ইয়ারবাডস দুটিকে রিমুভ করে নিলে আপনারা পাচ্ছেন দুটি স্লট একটি লেফট এবং একটি রাইট ইয়ারের জন্য এবং দুটি স্লটে কিন্তু থাকছে দুটি করে চার্জিং পিন এবং এই দুটি স্লট আপনারা পাচ্ছেন কমপ্লিটলি গ্লসি ফিনিশ ডিজাইনের সঙ্গে ইয়ারবাডস দুটির একদম টপে থাকছে Zebronics-এর ব্র্যান্ডিং এছাড়া থাকছে ডুয়েল এলইডি ইন্ডিকেটার এবং এই যে Zebronics-এর ব্র্যান্ডিংটা আপনারা পাচ্ছেন এটাই কিন্তু এই ইয়ারবাডস দুটির টাচ কন্ট্রোল প্যানেল এছাড়া দুটি ইয়ারবাডসে থাকছে মাইক্রোফোন একদম ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন চার্জিং পিন এবং থাকছে দুটি ইয়ার স্ট্রিপস যেগুলি থাকছে নিয়ন কালারের সঙ্গে এই দুটি ইয়ারবাডস কিন্তু আপনারা পাচ্ছেন একদমই পোর্টেবল ডিজাইনের সঙ্গে তো আমি যদি ইয়ারবাডস দুটিকে কানে এইভাবে সেট করি তো আপনারা অলরেডি বুঝতেই পাচ্ছেন একদমই পোর্টেবল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এই দুটি ইয়ারবাডস তো আমার কাছে কিন্তু ইয়ারবাডস দুটির ডিজাইন স্পেশালি ডেফিনেটলি বেটার বলে মনে হয়েছে তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো আপনারা যে চার্জিং কেসটা পাচ্ছেন এই কেসটি আপনারা পাবেন কমপ্লিটলি হার্ড ABS প্লাস্টিকের সঙ্গে এবং তার সঙ্গে থাকছে একটা ম্যাট নিয়ন ফিনিশ এছাড়া আপনারা কিন্তু আরও দুটি এক্সট্রা কালার অপশন চুজ করতে পারেন এই ইয়ারবাডসটির এছাড়া কেসটির লিডের কথা যদি বলা যায় তো লিডটা আপনারা কিন্তু পাচ্ছেন যথেষ্ট একটা সেন্সিটিভ লিডের সঙ্গে এবং অনেকটাই হার্ড লিডের সঙ্গে কিন্তু থাকছে এই ইয়ারবাডসটির কেসের লিডটা তো আমার কাছে কিন্তু কেসের বিল্ড কোয়ালিটিও ডেফিনেটলি বেটার বলে মনে হয়েছে অন্যদিকে ইয়ারবাডস দুটি আপনারা পাচ্ছেন কমপ্লিটলি ম্যাট নিয়ন কালারের সঙ্গে তো ম্যাট ফিনিশ হওয়ার জন্য কিন্তু কেস এবং ইয়ারবাডস দুটির কোনোটাতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না সো ওভারঅল কেস এবং ইয়ারবাডসের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ডেফিনেটলি বেটার বলে মনে হয়েছে Zebronics Pods 2 তে থাকছে অটোমেটিক্যালি পাওয়ার অন অফ সিস্টেম তো অটোমেটিক্যালি পাওয়ার অন করার জন্য কেসটির লিড ওপেন করে যখন আপনারা এই দুটি বার্ডসকে কেস থেকে রিমুভ করবেন তো এই দুটি বার্ডস কিন্তু ইনস্ট্যান্ট পেয়ারিং মোড অন হয়ে যাবে এবং আপনারা কিন্তু ডিভাইসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন এবং যখন আপনারা ইউজ করবেন না তো বার্স দুটিকে জাস্ট কেসের মধ্যে রেখে দিয়ে লিডটা অফ করে দিলে কিন্তু এই দুটি বার্স চার্জিং মোডে চলে যাবে এবং কিছুক্ষণ পর এই চার্জিং এলইডি লাইটসগুলি অফ হয়ে যাবে আচ্ছা তো স্পেসিফিকেশন হিসেবে ইয়ারবাডসটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট তার সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ ইয়ারবাডস দুটির যে চার্জিং কেসটা আপনারা পাচ্ছেন যেটা চার্জিং টাইম আপনারা পাচ্ছেন অ্যাপ্রক্স 1.5 আওয়ার্সের সঙ্গে এবং তার সঙ্গে থাকছে টাইপ সি চার্জিংয়ের সাপোর্ট অন্যদিকে দুটি ইয়ারবাডসে কিন্তু আপনারা পেতে পারেন অ্যাপ্রক্স 35 mAh ইনবিল্ট ব্যাটারি যেটা টোটাল চার্জিং টাইম আপনারা পাচ্ছেন অ্যাপ্রক্স 1 আওয়ার্সের সঙ্গে এবং টোটাল প্লেব্যাক টাইম কিন্তু আপনারা এই ইয়ারবাডস দুটির পাবেন 10 আওয়ার্সের সঙ্গে দুটি ইয়ারবাডসে থাকছে টাচ কন্ট্রোল সাপোর্ট অর্থাৎ টাচ কন্ট্রোলের মাধ্যমে কিন্তু আপনারা কমপ্লিটলি মিউজিক প্লে পজ কল অ্যাকসেপ্ট কল রিজেক্ট এবং ভয়েস অ্যাসিস্ট্যান্টকে অ্যাক্টিভেট করতে পারেন দুটি ইয়ারবাডসে আপনারা পাচ্ছেন অ্যাপ্রক্স 6 mm এর ডিভাইসের সঙ্গে তার সঙ্গে থাকছে কল ফাংশন এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট
এবং দুটি ইয়ারবাডস আপনারা পাচ্ছেন কমপ্লিটলি স্ল্যাশ প্রুফের সঙ্গে। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশন থাকছে জেব্রোনিক্স পডস টু এই ইয়ারবাডসটির সঙ্গে, এবং যে স্পেসিফিকেশনসগুলি আপনারা পাচ্ছেন সেগুলি খুব একটা বেশি কিন্তু না, বাট যে স্পেসিফিকেশনসগুলি আপনারা পাচ্ছেন সেগুলি ডেফিনেটলি আপডেটের সঙ্গে আপনারা পাচ্ছেন। তো ইয়ারবাডসটি আমি বেশ অনেকক্ষণ ইউজ করেছি এবং আউটডোরও কিন্তু আমি ইয়ারবাডসটিকে ইউজ করেছি। তো ইয়ারবাডসটির যে ইএনসি সাপোর্ট সেটা কিন্তু আপনারা খুব স্ট্রংয়ের সঙ্গে পাচ্ছেন না, অর্থাৎ নয়েজের ইস্যু কিন্তু একটু থাকতে পারে জেব্রোনিক্স পডস টু এই ইয়ারবাডসটির সঙ্গে, বাট ওভারঅল যে কল কোয়ালিটি সেটা কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার। তো এই দুটি ইয়ারবাডসের আমি টাচ কন্ট্রোলটাকে চেক করলাম, দুটি ইয়ারবাডসে আপনারা পাচ্ছেন অনেকটা স্মুথ এবং সেন্সিটিভ টাচ। তো ওভারঅল যে টাচ এক্সপিরিয়েন্স সেটা জেব্রোনিক্স পডস টুতে কিন্তু আপনারা পাচ্ছেন ডেফিনেটলি বেটার। এছাড়া ইয়ারবাডসটির যে ভোকাল কল কোয়ালিটি সেটাও আমি চেক করেছি, তো ভোকাল কল কোয়ালিটিটা কিন্তু থাকছে মিডিয়ামের সঙ্গে, অর্থাৎ খুব একটা ক্লিয়ার কিন্তু থাকছে না এই ইয়ারবাডস দুটির ভোকাল কল কোয়ালিটি। তার সঙ্গে এই দুটি ইয়ারবাডসের আমি সাউন্ড কোয়ালিটিটা চেক করেছি, তো আপনারা যদি মিউজিক পারপাস ইয়ারবাডস দুটিকে ইউজ করেন তো সেখানে পাচ্ছেন একটা ডেফিনেটলি বেটার সাউন্ড। তো দুটি বার্ডসে কিন্তু আপনারা পাচ্ছেন অনেকটা লাউড সাউন্ড এবং তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড এবং অনেকটা ডিপ ব্যাস কিন্তু থাকছে এই দুটি বার্ডসের সঙ্গে। অন্যদিকে গেমিং পারপাস যদি আপনারা এই বার্ডস দুটিকে ইউজ করেন তো সেখানেও কিন্তু একটা ডেফিনেটলি বেস্ট সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা পাবেন জেব্রোনিক্স পডস টু এই ইয়ারবাডসটির সঙ্গে। তো 1000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে জেব্রোনিক্স পডস টু আপনাদের কাছে কিন্তু একটা বেস্ট অপশনস হতে পারে। ইয়ারবাডসটির আমি কম বেশি সব কিছু চেক করেছি, আমার কাছে কিন্তু কোনোরকম ইস্যু আছে বলে মনে হয়নি জেব্রোনিক্স পডস টু এই ইয়ারবাডসটিতে, কারণ ইয়ারবাডসটির যে সাউন্ড কোয়ালিটি, টাচ কন্ট্রোল সব কিছু কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার। তার সঙ্গে ইয়ারবাডসটির যে স্পেসিফিকেশনসগুলি আপনারা পাচ্ছেন সেগুলি কিন্তু থাকছে অনেকটা আপডেটের সঙ্গে। তো সব কিছু মিলিয়ে জেব্রোনিক্স পডস টু একটা ডেফিনেটলি বেস্ট অপশনস হতে পারে। সো আপনাদের যদি প্রাইস রেঞ্জ হয় 1000 টাকা এবং আপনাদের জেব্রোনিক্স ব্র্যান্ডটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি এই ইয়ারবাডসটিকে পারচেস করার জন্য। একটা বেস্ট ইয়ারবাডস এবং বেস্ট বাজেট ইয়ারবাডস কিন্তু আপনারা পাচ্ছেন 1000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে। সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করবেন, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করবেন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ কমপ্লিটলি বাংলাতে।